শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা তোমার পরিচয়টা একটু বলি। আমি সুচিত্রা চৌধুরী, প্রভাষক, বরখালি সাহেব ইসলাম ডিগ্রি কলেজ, জীববিজ্ঞান বিভাগ। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র থেকে আলোচনা করব, অধ্যায় সপ্তম, প্রথম ক্লাস, এটা নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। এটা যারা 2022 সালের পরীক্ষার্থী তোমাদের সিলেবাসে কিন্তু এটা আছে, সপ্তম অধ্যায়। আজকে আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, জনন এবং অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করব। দেখো এখানে দুইটা উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে, এটা দেখো, এটা আবৃতবীজী উদ্ভিদ, এটার বীজটা আবৃত থাকে, আর এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। এই নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজীর মধ্যে এই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, জনন এবং অর্থনৈতিক গুরুত্ব আমরা আলোচনা করব। তোমাদের সিলেবাসে যেটা আছে সাইকাস, ওই সাইকাস, সাইকাসের জনন বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব এগুলো আমরা একটু দেখব আজকে। দেখো আজ এই পাঠ শেষে তোমরা নগ্নবীজী উদ্ভিদের সংজ্ঞা বলতে পারবে, সাইকাসের বৈশিষ্ট্য বলতে পারবে, সাইকাসের জনন উল্লেখ করতে পারবে, জীবন্ত জীবাশ্মের সংজ্ঞা লিখতে পারবে এবং সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ কি? নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে যে সকল ফুলে গর্ভাশয় থাকে না, যে সকল উদ্ভিদের ফুলের মধ্যে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। অর্থাৎ এই কতগুলো উদ্ভিদ আছে, ফুল আছে, যাদের গর্ভাশয় থাকে না এবং এদের ফলও হয় না, ফুল উদ্ভিদের মধ্যে ফুলও হয় না, ফলও হয় না, কারণ এদের কি থাকে না, গর্ভাশয় থাকে না, এদের বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ উন্মুক্ত অবস্থায় থাকে, তখন এটাকে বলা হয় নগ্নবীজী। নামের সাথে কিন্তু এই সংজ্ঞাটার সাথে মিল আছে, দেখো নগ্ন মাঝে মানে উন্মুক্ত, বীজটা যখন উন্মুক্ত থাকে তখন এটাকে বলা হয় নগ্নবীজী। নগ্নবীজী মানে বীজ নগ্ন অবস্থায় থাকে, এটাকে ইংরেজিতে বলা হয় জিমনোস্পার্ম। এবার আসো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। এই উদ্ভিদগুলো হচ্ছে বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট, অসংখ্য রেণুপ্রসূ, হেটারোপোরাস এবং ম্যাক্রোস্পোর এবং স্ত্রীলিঙ্গ অসংখ্য রেণু মানে, অর্থাৎ কি, এদের ম্যাক্রোস্পোরগুলো কী থাকে, পুং এবং স্ত্রী উভয় লিঙ্গ তৈরি করতে, উভয় লিঙ্গধর উদ্ভিদেরা। তাহলে এরা হচ্ছে বহুবর্ষজীবী চিরসবুজ উদ্ভিদ, এটা আমরা জানলাম। রেণুপত্র এবং স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে, একটা স্ট্রোবিলাস। এদের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এরা স্ট্রোবিলাস তৈরি করতে পারে, এরা ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে কতগুলো রেণু একসাথে স্ট্রোবিলাস বা কোন তৈরি করতে পারে। পরবর্তীতে আমরা দেখব পুরুষ এবং স্ট্রোবিলাসের কোন আমরা দেখব। মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপ্রসূ কোনো গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিছুই থাকে না। আর পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রের মধ্যে পতিত হয়, এটা আমরা বুঝতেছি। তাহলে দেখো ডিম্বক মেগাস স্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থা থাকে, অর্থাৎ নগ্ন অবস্থা আমরা দেখবো কীভাবে বীজগুলো থাকে। গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয়নি, এদের কোনো ফল সৃষ্টি হয়নি। এই বীজগুলোকে দেখতে অনেকটা ফলের মতো মনে হয়, দেখো ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। আবৃত অবস্থায় থাকলে কিন্তু যে কোনো বীজের একটা ফল উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু নগ্ন অবস্থায় বীজ থাকলে কিন্তু ফল সৃষ্টি হয় না, ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। নিষিক্ত ডিম্বকও নগ্ন অবস্থায় থাকে, এর থেকে আরেকটা উদ্ভিদের সৃষ্টি হয় কিন্তু এতে কোনো ফল হয় না। নগ্নবীজী উদ্ভিদের দিনিশেক ঘটনা ব্যতিক্রম হচ্ছে, ইফেড্রা নামে একটা উদ্ভিদ আছে, এটাতে দিনিশেক ঘটে কিন্তু নগ্নবীজী উদ্ভিদে কোনো দিনিশেক ঘটে না, তাই এদের শ্বাস হ্যাপ্লয়েড এবং নিশেক সৃষ্টি হয়। তাহলে এদের শ্বাসগুলো কী ধরনের, অ্যানসংখ্যক, অর্থাৎ ডিপ্লয়েড হচ্ছে টয়জেন সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানে ক্রোমোজোম থাকে, অ্যানসংখ্যক অর্থাৎ এরা হ্যাপ্লয়েড। জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে, জেনিটার মধ্যে থাকে না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে, আর সকলে বায়ুপরাগী, এরা বায়ুপরাগী উদ্ভিদ। জীবনচক্রে অসম প্রকৃতি এবং হেটারোমরফিক যৌনক্রম বিদ্যমান, এই যে এদের জীবনচক্রটা অসম আকৃতির জীবনচক্রে, বা অনেক সময় দেখা যায় কোনো উদ্ভিদের জীবনচক্র অর্ধেক হ্যাপ্লয়েড অর্ধেক ডিপ্লয়েড যৌনক্রম লক্ষ্য করা যায়, কিন্তু এদের এটা হচ্ছে জীবনচক্রটা হচ্ছে অসম প্রকৃতি, এদের জীবনচক্রের কোনো প্রকৃতি নাই। তাহলে সাধারণত আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর্কিগোনিয়াম আন্থ্রেডিয়াম আমরা যা জানি, আর্কিগোনিয়াম সৃষ্টি হয় এবং লিফ স্কেল লগ্ন উদ্ভিদে একটি নগ্নজীব উদ্ভিদে একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য, লিফ স্কেয়ার একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যতে এই এর পাতাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং দেখো আমরা নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো জানলাম, পরবর্তীতে আমরা দেখব সাইকাস, তোমাদের সিলেবাস আছে সাইকাস উদ্ভিদটা আছে সিলেবাসে, আমরা একটু আলোচনা করব নগ্নবীজী উদ্ভিদ সাইকাস। সাইকাসের শ্রেণীবিন্যাসটা আমরা একটু দেখি, এটা অনেক সময় আসে পরীক্ষাতে। এর কিংডম হচ্ছে
প্ল্যান্টি, ডিভিশন হচ্ছে সাইকাডোমরফিটা, আর ক্লাস হচ্ছে সাইকাডোপসিডা, আর অর্ডার হচ্ছে সাইকাডালিস, ফ্যামিলি হচ্ছে সাইকাডাসিয়া, জেনাস হচ্ছে সাইকাস। সাইকাসের অনেকগুলো প্রজাতি আছে যেগুলো আমরা এর মধ্যে আমাদের দেশেও দেখা যায়, দেশের বাইরেও দেখা যায়। এসো আমরা কিছু সাইকাস উদ্ভিদ দেখি। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে একটা সাইকাস উদ্ভিদ আছে বর্তমানে, দেখো এখানে দেখানো হচ্ছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মধ্যে এই ইয়েটা আছে সাইকাস উদ্ভিদ। তারপর দেখো এটা এটা চট্টগ্রামের বালিয়া ঢালাই প্রাকৃতিকভাবে জন্মানো এই দুটি সাইকাস উদ্ভিদ দেখা যায়। তারপর দেখো এটা এটাও সাইকাস উদ্ভিদ হচ্ছে সাইকাস প্যাকটিনেটা। সাইকাস প্যাকটিনেটাটা বাংলাদেশে সর্বত্রই প্রায় দেখা যায়। আমরা অনেকে আছে সাইকাস উদ্ভিদটা চারা বপন করে, এটা হচ্ছে সাইকাস প্যাকটিনেটা। আসলে সাইকাসের স্বভাব এবং আবাসভূমিটা আমরা একটু দেখি। সাইকাস হচ্ছে বহুবর্ষজীবী, এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যেই দেখেছি, এবং এরা শুষ্ক স্থানে জন্মে। এরা সবসময় খেয়াল রাখতে হবে যে সাইকাস উদ্ভিদ কোথায় জন্মে, শুষ্ক স্থানে জন্মে এবং মরুভূমিতে মরুভূমিতে বেশি দেখা যায়। মরুভূমি যেহেতু শুষ্ক, ওখানে বেশি দেখা যায়। তবে সমভূমিতেও এরা বেশ বৃদ্ধিপ্রাপ্ত হয় বলে জানা গেছে। যে যেহেতু আমাদের ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের সামনে হচ্ছে, এটা জন্মাচ্ছে, বড় হচ্ছে, তাহলে এটা সমভূমিতেও বেশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বৃদ্ধির জন্য খুবই ভালো। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া দুইটাই এদের বৃদ্ধির জন্য খুবই ভালো। এই হচ্ছে সাইকাস উদ্ভিদের স্বভাব এবং আবাসভূমি। এবার আসে এদের ভৌগোলিক বিস্তার। এদের কোথায় কোথায় দেখা যায়? আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, উষ্ণ এবং উপউষ্ণ অঞ্চলীয় এলাকায় সাইকাসের বিস্তার বেশি লক্ষ্য করা যায়। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সাইকাস প্যাকটিনেটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে জন্মায়। তাহলে আমাদের দেশে কোথায় জন্মায়? আমাদের দেশে জন্মায় পাহাড়ি অঞ্চলে সাইকাস প্যাকটিনেটা আবাসভূমি দেখা যায়। সাইকাসের গঠন বৈশিষ্ট্য আমরা দেখি, এটা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি? সাইকাসের মধ্যে কী উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে। এদের কাণ্ডগুলো হচ্ছে 8 হতে 14 ফুট পর্যন্ত উঁচু হয়। এদের মূলের কিন্তু একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এটা পরবর্তীতে বলবো তোমাদেরকে আমি। এদের কাণ্ড হচ্ছে 8 হতে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, অনেক উঁচু হতে পারে কাণ্ড। পাম উদ্ভিদ এবং ফার্ন গাছের পাতার সাথে মিল সম্পন্ন হওয়াকে একে পাম ফার্নও বলা হয়। পাম উদ্ভিদের সাথে অনেকটা মিল আছে বলে পরবর্তীতে দেখবো পাম এবং ফার্ন গাছের সাথে এর সাদৃশ্যটা কি, মিল আছে বলে দেখে পাম ফার্নও বলা হয়। এবার সে এদের মূলটা একটু দেখি আমরা। মূলটা আমি পরবর্তী দেখো এই সাইডটাতে তোমাদেরকে মূলটা দেখাচ্ছি। সাইকাসের মূলটাকে বলা হয় কোরালয়েড মূল। আমরা কাণ্ড তো জেনেছি, এখন মূলটা কোরালয়েড কেন? এখানে মূলটা দেখতে অনেকটা দেখো কোরাল মাছের মতো মনে হয়। কোরাল মাছের মতো মনে হয় বলে এটাকে কোরালয়েড মূল বলা হয়। এখানের মধ্যে নষ্টক, অ্যানাবিনা এই জাতীয় যে উদ্ভিদগুলো কী কী থাকে বনের মধ্যে লেগে থাকে দেখে, এগুলো দেখতে অনেকটা কোরাল মাছের মতো মনে হয়। এদের মূলগুলোকে সেজন্য কোরালয়েড মূল বলা হয়। এবার আসো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, এদেরকে কীভাবে আমরা চিনব। সাইকাস হচ্ছে স্পোরোফাইট, আমরা আগেই বলেছি, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত উদ্ভিদ। খাড়া পাম জাতীয় এবং বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না, বীজ নগ্ন। এগুলো দেখলে বোঝা যাবে, এগুলো দেখলে তোমরা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বলতে পারো। পাতা বৃহৎ, পক্ষল, যৌগিক এবং কাণ্ডের মাথার দিকে সর্পিলা আকার সজ্জিত থাকে। কচি পাতার ভান্ডে সাসিনেট, অর্থাৎ এটা কুণ্ডলিত অবস্থায় থাকে। ভার্নেশন সাসিনেট কথা হচ্ছে যে পাতাগুলো কুণ্ডলি পাকানো থাকে, আমরা দেখেছি আগের স্লাইডগুলোতে। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান থাকে। ট্রান্সফিউশন টিস্যু মানে ট্রান্সফার করতে পারে বিভিন্ন পানি ঘন জলবণগুলো। আর গৌণ অস্থানী কোলারয়েড মূল, আমরা এই মূলটা দেখে নিয়েছি। পুষ্প পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, আমরা স্ট্রোবিলাসটা দেখবো। পুং যেগুলো স্ত্রীর পুং যেগুলো রেণুপত্র, এগুলো একসাথে একটা স্ট্রোবিলাস গঠন করে এবং স্ত্রী রেণুপত্র সত্যিকারে স্ট্রোবিলাস গঠন করে। এবং হেটারো স্পোরিক বা যৌন জননে মেগা ও ম্যাক্রোস্পোরোফিট স্পোর সৃষ্টি হয়। তাহলে এদের দুই ধরনের জনন হয়, যৌন এবং অযৌন। যৌন জননের সময় মেগা এবং মাইক্রো স্পোর সৃষ্টি হয়। বাতাসের দ্বারা এরা পরাগায়ন ঘটে। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলে সর্ববৃহৎ এবং লাটিমের মতো সচল এবং বহু প্লাজেলা যুক্ত। এই হচ্ছে সবগুলো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। একটা সাইকাস উদ্ভিদ দেখে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি।
মূলটা দেখলাম এর সাথে। এখন দেখো ফার্নের সাথে এই জিনিসটা আসে পরীক্ষাতে অনেক সময়, সাইকাসের সাথে ফার্নের কী ধরনের সম্পর্ক, কেন পাম ফার্ম ফার্ন বলা হবে, ফার্ন উদ্ভিদের সাথে দেখতে অনেকটা ফার্ন উদ্ভিদের মতো না, দেখি সাইকের মতো না, দেখতে অনেকটা সাইকাসটা, কিন্তু এদের সাথে কী কীরকম সাদৃশ্য আছে দেখো আমরা একটু দেখি। সাইকাস তো ফার্ন উভয় হচ্ছে স্পোরোফাইট, এটা দুইটা উদ্ভিদে হচ্ছে স্পোরোফাইট, স্পোর উৎপন্ন করে, দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত, পাতা পক্ষল যোগী, ওদেরও পাতা ছিল পক্ষল যোগী, এদের পাতা পক্ষল যোগী, উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থা থাকে। আমরা দেখেছি যে ফার্নের ফার্ন উদ্ভিদের পাতাও কিন্তু কুণ্ডলি পাকানো থাকে, কুণ্ডলিত থাকে না, কুণ্ডলি পাকানো থাকে, এদেরও কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, এবং উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজলাযুক্ত মিল আছে না, তাহলে সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজলাযুক্ত, এর শুক্রাণু বহু ফ্লাজলাযুক্ত, আমার জীবনচক্র অসম আকৃতি বা হেটারোমরফিক জেনারেশন দেখা যায়। এই হচ্ছে সাইকাসের সাথে ফার্নের সম্পর্ক, সম্পর্কটা আসলে লিখতে পারবে তো, তাই না। এই দেখো আমরা কিছু স্ত্রী রেণু দেখি, আমরা সাইকাসের এই এটা হচ্ছে স্ত্রী রেণু, এটা বড় করে বড় করে দেখানো হয়েছে, এগুলো হচ্ছে স্ত্রী রেণু সাইকাস উদ্ভিদের, দেখো অনেক ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে মাইক্রো স্পোরোফিল, দেখো একটু স্পোর এখানে হাতের মধ্যে নিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে মাইক্রো স্পোরোফিল, স্পোর উৎপন্ন করে। তারপর দেখো এটা হচ্ছে পুরুষ কোণ, এই যে কোণ উৎপন্ন করে বলছে না, এটা হচ্ছে পুরুষ উদ্ভিদ, অনেকগুলো স্টোবিল একসাথে স্পোর একসাথে মিলিত হয়, অনেকগুলো স্পোর কিন্তু এখানে অনেকগুলো স্পোর একসাথে মিলিত হয়ে একটা স্টোবিলাস গঠন করে, একটা পুরুষ কোণ গঠন করে, এটা পুরুষের ক্ষেত্রে গঠিত হয়। স্ত্রী রেণুপত্রে নগ্ন ডিম্ব, দেখো ডিম্বগুলো কীভাবে নগ্ন অবস্থায় আছে স্ত্রী রেণুপত্রের মধ্যে, এই ডিম্বগুলো এই দেখো নগ্ন অবস্থায়, খোলা না এগুলো, খোলা না, আমরা আবৃত বীজ উদ্ভিদের মধ্যে দেখবো সব বীজগুলো কিন্তু আবৃত অবস্থা থাকে, কিন্তু নগ্ন বীজ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সবগুলো খোলা অবস্থায় আছে, তাই দেখো এটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ, এখানে এগুলো হচ্ছে সবগুলো ডিম্বক, ডিম্বকগুলো খোলা অবস্থায় আছে, ডিম্বকের সাথে সাথে শুক্রাণু মিলিত হতে খুবই সহজ। দেখো এগুলো হচ্ছে ব্যতিক্রম, জেনিটাম আমরা বলেছিলাম না, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের, পিনাস এবং জেনিটাম এগুলো সাইকাস উদ্ভিদের মতো হলো, এটা একটু ব্যতিক্রম জমি বৈশিষ্ট্য প্রদর্শন করে। তারপর দেখো জিঙ্কাগো এবং বিলোবা, তারপরে ফিড্রা, এগুলোকে একটু সাইকাস উদ্ভিদ থেকে একটু ভিন্ন প্রকৃতি, কিন্তু এটা একই কিংডমের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে পোডোকার্পাস এবং তারপর হচ্ছে এবিস, এগুলো সবগুলো হচ্ছে সাইকাস উদ্ভিদের মতো হলো, এরা একটু ভিন্ন টাইপের একটু দেখালাম তোমাদেরকে। সাইকাসের জননী, তাহলে সাইকাস কী ধরনের কীভাবে বংশবৃদ্ধি করে, এটা যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে এরা বংশবৃদ্ধি করে। অযৌন পদ্ধতিতে এরা কী কী করে, বাতাসের সাথে যেমন পরাগায়ন হয়ে সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়, আবার অনেক সময় দেখা যায় একটা সাইকাস উদ্ভিদ থেকে আর একটা সাইকাস উদ্ভিদ সৃষ্টি হচ্ছে বিভিন্ন অঙ্গের মধ্য থেকে। আবার যৌন জনন কীভাবে হচ্ছে, যৌন জননটা হয় দেখো আমি একটু করে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমরা যে কোন দেখেছিলাম অনেকগুলো স্পোর একত্রিত হয়ে মাইক্রো স্পোরোফিল গঠন করে, এবং এই যে মাইক্রো স্পোরোফিল, মাইক্রো স্পোরোফিলটাতে উপরে একটা কী দেখা যাচ্ছে, দেখো অ্যাপোফাইসিস দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সবগুলো সোরাস, এই অ্যাপোফাইসিস এটা হচ্ছে সোরাস, এবং এখানে দেখো ডিম্বক দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পিনিয়ন, তাহলে এই অ্যাপোফাইসিস দিয়ে এই সোরাসটা এখানে ডিম্বকের সাথে মিলিত হয়ে যৌন জনন সম্পন্ন করে, পুং এবং স্ত্রী একসাথে মিলিত হয়ে যৌন জনন সম্পন্ন করে। এই হচ্ছে আমাদের আজকের ব্যাপার সাইকাস উদ্ভিদের, আমরা নগ্নবীজ উদ্ভিদের মধ্যে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য জানলাম, সাইকাস উদ্ভিদ তার বৈশিষ্ট্য, তারপর কেন এদেরকে ফার্নের সাথে এদের সম্পর্ক কী, সাইকাস উদ্ভিদ বিভিন্ন ধরনের সাইকাস উদ্ভিদ আমরা দেখলাম, বাংলাদেশে কী ধরনের সাইকাস উদ্ভিদ পাওয়া যায় তাও দেখলাম, আর জীবন্ত জীবাশ্ম যেটা বলেছিলাম, যেটা যে এখনও পর্যন্ত যে প্রাগৈতিহাসিক কালের আগের যে বৈশিষ্ট্য সম্পন্ন এখনও কিছু সাইকাস উদ্ভিদ দেখা যায় মাটির নিচে ছাপ এদের পাওয়া গেছে, এদেরকে বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম, এটা এখানে আমি আনলাম। তাহলে এই হচ্ছে আজকের পার্ট, আমরা আজকে এই পার্ট থেকে এগুলো জানলাম। এবারে একটু অর্থনৈতিক গুরুত্বটা আমরা একটু দেখি, অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে এরা শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় সাইকাস উদ্ভিদ, ঘর সাজানোর কাজে ইজিলি কিন্তু এই সাইকাস উদ্ভিদটা ইয়ে করা যায়, ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায়। সাইকাসের পাতা দিয়ে মাদুর তৈরি করা হয়, ফুলের ডালে এবং তোরণ সাজাতে ব্যবহার করা হয় যেহেতু এটা সৌন্দর্যের একটা আধার, কচি পাতা সবজি হিসেবে ব্যবহার করা হয়। সাইকাস সার্সিনালিস
প্রজাতির কচিপাতা পাকস্থলীর সাসিনালিস জাতীয় এই এই প্রজাতির কচিপাতাগুলো পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে কাজ করে। এই হচ্ছে সাইকাসের অত্যন্তিক গুরুত্ব। তাহলে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক এর অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। তাহলে এ আজকের আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আবৃত বিজয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।